আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সকলকে পরিণতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই আমার সাথে আছো শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে গত ক্লাসে আমরা এই অধ্যায়ে স্থানীয় সরকার স্থানীয় সরকারের গুরুত্ব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ এবং ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীদের নিশ্চয় তোমরা গত ক্লাসটি ভালোভাবে দেখেছ এবং জেনেছো তোমাদের নিশ্চয় মনে আছে যে স্থানীয় সরকার কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় সরকার একটি অপরিহার্য অংশ কারণ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন তাই শাসন কার্যে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব অবশ্যম্ভাবী বর্তমানে বাংলাদেশে তিন স্তর বিশিষ্ট স্থানীয় কাঠামো রয়েছে যেমন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এছাড়াও শহরগুলোতে আছে পৌরসভা বড় শহরগুলোতে আছে সিটি কর্পোরেশন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিনটি পার্বত্য জেলার জন্য তিনটি স্থানীয় জেলা পরিষদ সুপ্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর মধ্যে ইউনিয়ন পরিষদ সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভা আজকের আলোচনা শেষে তোমরা উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভার গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মূল আলোচনায় চলে যাই উপজেলা পরিষদ আমাদের দেশে থানা বা উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর গঠন একজন চেয়ারম্যান দুইজন ভাইস চেয়ারম্যান এদের মধ্যে একজন মহিলা এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ পৌরসভার যদি থাকে মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয় দু সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী সংসদ সদস্যদেরকে পরিষদের পরামর্শকের ভূমিকা প্রদান করা হয়েছে চেয়ারম্যান উপজেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র বৃন্দ পদাধিকার বলে এর সদস্য হবেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে তিনজন মহিলা সদস্য নির্বাচিত হবেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের কার্যকাল হবে পাঁচ বছর বর্তমানে বাংলাদেশে চারশো বিরানব্বইটি উপজেলা রয়েছে শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিই উপজেলা পরিষদ কি কি কাজ করে থাকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন করে থাকে উপজেলা পরিষদ যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য আন্ত ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ যুব ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা দান করে থাকে কৃষি উন্নয়নের লক্ষ্যে পশুপালন মৎস্য চাষ বনজ সম্পদ উন্নয়ন ও সেচ প্রকল্প গ্রহণ সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন ও বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে শিক্ষা প্রসারের জন্য উপজেলা পরিষদ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করে নিরাপদ খাবার পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে এছাড়া উপজেলা পরিষদ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশ বিভাগের কার্যক্রম পর্যালোচনা করে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে থাকে এবং সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যক্রমও সম্পাদন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জেনেছি এবার আমরা জেনে নিই উপজেলা পরিষদ এর আয়ের উৎস উপজেলা পরিষদ কর্তৃক ধার্যকৃত কর টোল ফি এবং সরকার ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ বা অনুদান ইত্যাদি নিয়ে উপজেলা পরিষদের তহবিল গঠিত হয় শিক্ষার্থী বন্ধুরা উপজেলা পরিষদের পর এবার আমরা আলোচনা করব স্থানীয় সরকার কাঠামোর আরও একটি স্তর জেলা পরিষদ সম্পর্কে জেলা পরিষদের চেয়ারম্যান জেলার জনগণ দ্বারা সরাসরি নির্বাচনের বিধান রাখা হয় জেলা পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী হন জেলা প্রশাসককে তার অধীনে প্রধান নির্বাহী করা হয় সংসদ সদস্য এই পরামর্শকের ভূমিকা পালন করেন তবে বর্তমানে সরকার জেলা নির্বাচিত চেয়ারম্যানের বদলে একজন করে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা পরিষদের গঠন দু সালের জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদ গঠিত হবে একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে এরা সবাই একটি নির্দিষ্ট জেলার অধীন সিটি কর্পোরেশনের মেয়র কমিশনার বৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এই পরিষদের মেয়াদ হবে পাঁচ বছর জেলা পরিষদ যে যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই দু সালের আইনের অধীনে জেলা পরিষদকে বারোটি বাধ্যতামূলক এবং আটষট্টিটি ঐচ্ছিক কার্যাবলীর দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরিকল্পনা এবং উন্নয়ন শিল্প এবং বাণিজ্যের উন্নয়ন সরকারি হাসপাতাল তত্ত্বাবধান পারিবারিক ক্লিনিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সে সাথে আন্তজেলা সড়ক প্রকল্প প্রস্তুতকরণ এবং চলমান পুলিশ কর্মকাণ্ডের তত্ত্বাবধান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়তা সন্ত্রাস দমনে সুপারিশ এবং উপজেলা কর্মকাণ্ডের তদারক জেলা পরিষদ পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে থাকে এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠায় জেলা পরিষদের আয়ের উৎস জেলা পরিষদ আইন উনিশশো অনুযায়ী জেলা পরিষদের আয়ের উৎস হচ্ছে আটটি কর টোল ফিস সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা ব্যক্তি সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান বিনিয়োগ হতে প্রাপ্ত আয় এবং অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ জেলা পরিষদের জন্য জমি হস্তান্তর করের এক শতাংশ এবং পাঁচ শতাংশ ভূমিকর রাখার ব্যবস্থা করা হয়েছে এছাড়া হাটবাজার ফেরিঘাট এবং জলমহাল থেকে বর্ধিত পরিমাণ লিজের অর্থ জেলা পরিষদ পাবে তবে গঠনতন্ত্রে যেভাবে বলা আছে জেলা পরিষদ সম্পূর্ণ সেভাবে এখনও কার্যকর নয় সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আলোচনা করব পৌরসভা সম্পর্কে গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ আছে তেমনি শহরের জন্য রয়েছে পৌরসভা বাংলাদেশে তিনশো সাতাশটি পৌরসভা রয়েছে গঠন স্থানীয় সরকার আইন দু অনুযায়ী পৌরসভা গঠিত হয় একজন মেয়র সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং কেবল মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত সংখ্যক কাউন্সিলরের সমন্বয়ে এই সকল পদে জনগণ দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে পৌরসভা তার পৌর এলাকার জন্য যে যে কাজ করে থাকে পৌরসভা শহরের জনগণের স্থানীয় বহুবিধ সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে এই দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে বহু রকমের কাজ করতে হয় এবার আমরা জেনে নিই উল্লেখযোগ্য কাজগুলো কি কি পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান প্রদান হোস্টেল নির্মাণ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বয়স্ক শিক্ষা কেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন পাঠাগার স্থাপন করা ইত্যাদি কাজ করে থাকে পৌরসভা শহরের জনস্বাস্থ্য রক্ষামূলক কার্যাদি সম্পাদন করে জনস্বাস্থ্য রক্ষার জন্য রাস্তাঘাট পুকুর নর্দমা ও ডাস্টবিন নির্মাণ করে সংক্রামক ও মহামারী ব্যাধি প্রতিরোধ ও প্রতিষেধক দানের ব্যবস্থা করে হাসপাতাল মাতৃসদন শিশু সদন পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনার ব্যবস্থা করে মৃতদেহ দাফনের জন্য গোরস্থান সৎকারের জন্য শ্মশান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে এছাড়া অনাথ ও দুস্থদের জন্য এতিমখানা ও আশ্রম নির্মাণ করে জনগণের জন্য নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা করে থাকে পৌর এলাকার জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রহরী নিয়োগ করে অপরাধমূলক বিপজ্জনক খেলা ও পেশা নিয়ন্ত্রণ করে পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার ধারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ করে থাকে মিলনায়তন স্থাপন করে এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করে পৌর এলাকার গবাদি পশু ও হাঁসমুরগি পালন খামার স্থাপন হাঁসমুরগির চিকিৎসার ব্যবস্থা করা গবাদি পশু বিক্রি ও রেজিস্ট্রিকরণ বিপজ্জনক পশু আটক ও হত্যা ইত্যাদি কাজ করে থাকে খাদ্যে ভেজাল প্রতিরোধে পৌরসভা পচা ও ভেজাল খাবার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাদক জাতীয় খাদ্য ও পানীয় অবাধে বিক্রি বন্ধের জন্য এসব দ্রব্য প্রস্তুত বিক্রয় এবং সরবরাহের উপর বিধিনিষেধ আরোপ করে পরিকল্পিত শহরের জন্য পৌরসভা বাড়িঘর নির্মাণের অনুমতি দেয় এবং বেআইনি নির্মাণ ভেঙে দেয় সুপরিকল্পিত সুন্দর শহর গড়ার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং তা বাস্তবায়ন করে পৌরসভা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এবং যানবাহনের লাইসেন্স প্রদান করে প্রাকৃতিক দুর্যোগের সময় পৌরসভা দুর্গতদের সাহায্য সেবা এবং ত্রাণের ব্যবস্থা করে পৌরসভা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সন্ত্রাস দমন ও শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌরসভা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মূল্য জড়িত দাওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে এই জন্য মেয়র ও চারজন কাউন্সিলরের সমন্বয়ে আদালত গঠন করা হয় এবার আমরা জেনে নিই পৌরসভার আয়ের উৎস বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভা তার ব্যবহার নির্বাহ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘরবাড়ি দোকানপাট বিদ্যুৎ পানীয় অন্যান্য সেবা এবং বিনোদনমূলক বিষয়ের উপর ধার্য কর মার্কেট ভাড়া হাট বাজার ও খেয়াঘাট ইজারা লাইসেন্স পারমিট যানবাহন রেজিস্ট্রেশন ফি সরকারি বরাদ্দ ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভা সম্পর্কে এবং এদের কার্যবলী সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ তারপরও তোমাদের জানার সুবিধার্থে আজকের ক্লাসের সারসংক্ষেপ জানিয়ে দিচ্ছি উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর একজন চেয়ারম্যান দুইজন ভাইস চেয়ারম্যান এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয় দুইজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন হবেন মহিলা উপজেলার চেয়ারম্যান উপজেলার ভোটারদের ভোটে নির্বাচিত হন উপজেলার পরিষদের কার্যকাল হবে পাঁচ বছর বর্তমানে বাংলাদেশে চারশো বিরানব্বইটি উপজেলা রয়েছে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সমন্বয় সাধন করার সাথে সাথে সংযোগকারী রাস্তাঘাট নির্মাণ ও মেরামত করে থাকে এছাড়া মহিলা ও শিশু উন্নয়নে কাজ করে থাকে যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে থাকে উপজেলা পরিষদ ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন এবং বিকাশের জন্য কাজ করে থাকে এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যেও কর্মসূচি গ্রহণ করে থাকে উপজেলা পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারক করে নিরাপদ খাবার পানি সরবরাহ করে থাকে এবং উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আলোচনা করে থাকে জেলা পরিষদ একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে গঠিত এ পরিষদের মেয়াদ পাঁচ বছর জেলা পরিষদ বারোটি বাধ্যতামূলক আটষট্টিটি ঐচ্ছিক কার্যাবলীর দায়িত্ব পালন করে থাকে ইউনিয়ন পরিষদের মতো শহরের জন্য রয়েছে পৌরসভা বর্তমানে তিনশো সাতাশটি পৌরসভা রয়েছে পৌরসভা গঠিত হয় একজন মেয়র নির্ধারিত সংখ্যক কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সমন্বয়ে প্রত্যেকে জনগণের ভোটে নির্বাচিত হন পৌরসভা শহরের জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করে এবং উন্নয়নমূলক কাজ গ্রহণ করে থাকে সুপরিকল্পিত শহর গড়ার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে থাকে জনগণের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা করে থাকে পৌরসভা পৌর এলাকার হাঁস মুরগির খামার স্থাপন করে খাদ্যে ভেজাল প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রদান করে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করে থাকে পৌরসভা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা মূল্যের দাওয়ানি ও ফৌজদারি মামলার সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠের আলোকে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ শহরের উন্নয়নের জন্য পৌরসভার কি কি কাজ করে থাকে তার একটি তালিকা প্রস্তুত করো আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ